দিন দিন মোটা হচ্ছেন ও পোজ করে রোগা হওয়া যাচ্ছে না, তাহলে চলুন আজকে এই বিষয়টি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণটা কি, লাইফ স্টাইলগুলো প্রতিদিনের খুবই তুচ্ছ কিছু ভুল অভ্যাস ও অনিয়ম প্রতিনিয়ত মোটা হওয়ার কারণ হয়ে উঠেছে। সকালে ব্রেকফাস্ট বাদ দিলে মেদের পরিমাণ বাড়ে, খাবার না খেলে মেটাবলিজমের মাত্রা কমে যায়। মোটা হওয়ার কারণ, খাবার তালিকায় আঁশযুক্ত খাবার বাড়াতে হবে, আমিষ ও চর্বি জাতীয় খাবার কমাতে হবে, মেদ জড়াতে ভাজা ভুজি ও ফাস্টফুড বন্ধ করতেই হবে বলে দাবি বিশেষজ্ঞদের। রেড মিট দোকানের কেনা মিষ্টি ঘি ডালডা কম খেতে হবে, মরশুমি ফল ও শাকসবজি বেশি করে খেতে হবে, একেবারে বেশি না খেয়ে অল্প অল্প করে বাড়ে বাড়ে খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। রাতে তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, খাওয়ার 1 থেকে 2 ঘন্টা পর শুতে হবে। খাওয়ার সময় পাকস্থলী ভর্তি হলো কি না তা জানতে মস্তিষ্কে সময় লাগে 20 মিনিট। গবেষকদের দাবি, যারা ধীরে ধীরে খায় তারা দ্রুত গতিতে খাওয়ার ব্যক্তি থেকে প্রতিবার 66 ক্যালোরি খাবার কম খায়, 1 বছরে 20 পাউন্ড ওজন কমিয়ে দিতে পারে। দিনে শোয়ার অভ্যাস ছেড়ে রাতে তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস গড়ে তুলতে হবে। প্রতিদিন 7 ঘন্টা ঘুম মাস্ট। নিয়মিত প্রচুর জল খেতেই হবে, লাঞ্চের আগে 1 গ্লাস জল এবং খাওয়া শেষে অন্তত 1 বা 2 ঘন্টা পর জল খেতে হবে। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠতে হবে, সকালে স্কুল কলেজ অফিসে যাওয়ার আগে স্নান মাস্ট। প্রতিদিন সমতল জায়গায় হাঁটতে হবে, নিয়মিত 1 থেকে 2 ঘন্টা হাঁটার অভ্যাস করতে হবে। বেশি উঁচু তলায় ওঠার দরকার না হলে লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করার পরামর্শ বিশেষজ্ঞদের। বেশি বা কম খাওয়া নয়, নিয়মিত ও পরিমিত খেতে হবে। অপুষ করে বা ব্রেকফাস্ট বাদ দিয়ে ম্যাচ জড়ানো যাবে না। ওয়ার্কআউটে কিছুটা সময় কাজ হয় ঠিকই, কিন্তু পুরোটা নয়। মেদ জড়িয়ে সুন্দর ফিগারের একটা ফর্মুলা মেডিকেল পরীক্ষা করে চিকিৎসক বা ডায়েটিশিয়ানের পরামর্শে সঠিক ডায়েট তৈরি করতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, কারণ নতুন নতুন আপডেট আপনি পেয়ে যাবেন তাড়াতাড়ি করেই। ধন্যবাদ সবাইকে।